মেহেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ। দি কুষ্টিয়া রিপোর্টের মেহেরপুর প্রতিনিধি জানান, নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুর পালিত হয়েছে বাংলা নববর্ষ। এই উপলক্ষে সকাল 7টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ডক্টর শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাহাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। এছাড়াও পান্তা ও লোকজ সাংস্কৃতিক উৎসব সহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করা হয় এই বাংলা নববর্ষ।